করছে এটা বাস্তবে করছে 18 সালে মনাল আমার বুট কই গেল যেই সত্য কথা লিগ্যাল আমরা আওয়ামী লীগের নাম নি চাতা করতাম না আমরা গরিব মানুষ এই দেশের খাইটা খাওয়া খাওয়ে মানুষ শেখ হাসিনা কইছে আমি ক্ষমতা থাকলে 10 টাকা কেজি চালে ভাত খাওয়ায়া গরিবের বুট শতকরা শতকরাই বাইছে ও 10 টাকা কেজি চাল আলু খেতে উড়াইতাছে ওখানে 70 টাকা কেজি কারণ কি আমি নিজের বুটটা সত্য দিতে পারি না আড়ারও তো দিতে পারি না 7 তারিখে নির্বাচন আমরা এই নির্বাচন মানি না এই নির্বাচন সরকারের হাত ক্ষমতা রেখা আমরা সব 2014 2018 দেখছি 2024 এটা আমরা কি করে বিশ্বাস করাম আমি নিজের বুটটা সত্য দিতে পারি না আড়ারও তো দিতে পারি না কেন্দ্র যাওয়ার আগে আমার রাজা দেখ ও বুড়ো হয়ে গেছে যেই সত্য কথা লিগ্যাল আমরা আওয়ামী লীগের নাম নি চাতা করতাম না আমরা গরিব মানুষ এ দেশের খাইটা খাওয়া খাওয়ায় মানুষ ওখানে আঙ্গনে এই যে অবস্থা হচ্ছে ওখানে এই সব গরিব মানুষ রাস্তায় পড়তে থাকবো রাস্তা ঘুমাইতে থাকবো না খায় থাকতে হইব উন্নয়ন করছে মেট্রো রেল করছে উড়াল সেতু করছে পদ্মা সেতু করছে মেলা কিছু করছে আমরা মানি কার জন্য করছে এটি যারা এই দেশের শিল্পপতি যারা অগর জন্য হয়েছে উন্নয়ন গরিবের জন্য কিছুই হয় না এই উন্নয়ন গরিবের জন্য মামা এটা উন্নয়ন হয় না এই উন্নয়ন হচ্ছে শিল্পপতিগর জন্য গরিবের জন্য করে না শেখ হাসিনা কইছে আমি ক্ষমতা থাকলে 10 টাকা কেজি চালে ভাত খাওয়ায়া গরিবের বুট শতকরা শতকরাই বাইছে ও 10 টাকা কেজি চাল আর বিএমডির জন 5 টাকা কেজি চাল ছিল তখন রুড আন্দোলন নামছি কারণ কি কারণ 80 টাকা 70 টাকা খায় কোন আন্দোলন নামে নাই এই কথাটা কিন্তু মনে আছে আঙ্গর বিএমডির আমলে 5 টাকা কেজি চাল হয়েছিল রুড আন্দোলন নামেছিল মানুষ নামছিল আর 80 টাকা 70 টাকা খায় কোন আন্দোলন নামে নাই আলু খেতে উড়াইতাছে ওখানে 70 টাকা কেজি কারণ কি প্রচুর কষ্ট হয়েছে এই সরকারের দেওয়ার মতো ওর নির্বাচন দেখতেছে ওর আওয়ামী লীগ দেখতেছে ওর নেতা করে দেখতেছে কিন্তু জনগণ দেয় নাই এই সরকার পরিষ্কার কথা এটা যদি জনগণ দেখত তাহলে জনগণের দিকে শেখ হাসিনার চোখ থাকতো অন বাঁচাইতেছে শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিজে বাঁচতেছে ওর দল বাঁচাইতেছে ওর মন্ত্রী ঘরে বাঁচাইতেছে জনগণ দেয় কিন্তু গরিব দুই দেয় নাই এটা আমি আরো বারবার বলছি হ্যাঁ দিনে বুট রাষ্ট্র করছে এটা বাস্তবে করছে 18 সালে মনাল আমার বুট কই গেল বুট আমি 14 সালেও দিতে পারি নাই 18 সালে দিতে পারি না হ্যাঁ বাস্তবে যেটা আমি কেন্দ্র যাওয়ার আগে কবুট হয়ে গেছে আর করার নাই কিছু আমি বলছি তো আমার বুটটা দিল কারা কবুট হয়ে গেছে আর কি করবেন অগর তো লম্বা হাত অগলা আঙ্গর পাওয়া সম্ভব না মির্জা বজর আলমগীর আমরা এই সরকারে বারবার আবেদন জানাই পরে মুক্তি দেখ এবং মির্জা আব্বাসকে মুক্তি দেখ এখন রয়ের কসবিকে মুক্তি দেখ এবং বিএমপির যত নেতাবন্ধ আছে সবাইকে মুক্তি দেখ এখন ইসলামী জামাত ইসলাম হেফাজত যত ইসলামী লোক আছে এবং মাওলা মাওলানা যারা জালখানা আছে সবাইকে মুক্তি দেব এই সরকারের কাছে আমার আবেদন সরকার উদ্দেশ্য চাই এই দেশ যদি সরকার ভালো চায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার দেখ নিরপেক্ষ নির্বাচন দেখ মানুষের বুড়ের অধিকার মানুষকে ফিরাই দেব পরিষ্কার কথা আমরা বর্তমান নিরপেক্ষ মানুষ গরিব মানুষ আমরা কিন্তু দল করি না আমরা নিজে বাঁচতে চাই আমরা দেশ বাঁচুক আমরা বাঁচি মানুষ বাঁচুক আমরা বাঁচি সব বাঁচুক আমরা বাঁচি এটা চাই নিরপেক্ষ নির্বাচন দেব কাকে ভোট দিব এটা পরে দেখবো কিন্তু সরকার উন্নয়ন করছে আর নির্বাচন দিতে ভয় কি